আগে জানতে হবে সন্ন্যাসের আগের ঘটনা বলছেন না পরের ঘটনা বলছেন? এদিকে 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 আমার দিকে, এটা হচ্ছে সন্ন্যাসের পরের ঘটনা, মহাপ্রভু বর্ণনা করেছিলেন। কারণ নীলাচলে গিয়েছিলেন সন্ন্যাসের পরে, আগে তো নয়। কত বছর বয়সে মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন আমাদের সকলেরই জানা, মাত্র 24 বছর। কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন? 24 বছর। আর লীলাটাকে সমাপন করেছেন 48 বছর। এই 48 বছর বয়সে প্রভু আমার পুরীর জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। তো গৌরহরির যাবার কথা ছিল তো বৃন্দাবন, তিনি পুরীতে গেলেন কেন? জানবেন সন্ন্যাসের পরে। আজকে যা যা গাইব কালকে গিয়ে গ্রন্থ খুলবেন, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, যদি ভুল হয় আমাকে ফোন করবেন, আমি কালকে আছি পরশু আছি, ঠিক হলে তো আর কিছু দরকার নেই। গৌরহরি যখন সন্ন্যাসী হয়ে গেলেন, মা যখন কাঁদছেন, নিতাই চাঁদ সান্ত্বনা দিয়েছিলেন, মা আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবই বসাবো, তবে সেটা যদি নবদ্বীপে নাও হয় আমি বসাবো নদীয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে। তো যখন পুনরায় নিয়ে এলেন, তখন তো মহাপ্রভুর ওই চাচর চিকুর কেশ ছিল না, মস্তকটা ছিল মুন্ডন। তা শচীমাতা কাঁদছে, নেমাই তোর এমন সুন্দর মস্তকখানা কে মুন্ডন করেছে, বল না তোর এমন দশা কে করেছে? গৌরহরি বলছে, মা গো আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি তাই আমার মস্তকখানা মুন্ডন, তাহলে তুই আর ঘরে ফিরবি না তাই তো বাবা? মা গো তুমি যদি চাও আমি আবারও ঘরে ফিরতে পারি, কারণ জগতে মায়ের চোখের জল ঝরিয়ে কখনো কৃষ্ণ ভজন হতে পারে না, তুমি নিজেই তো বলো। তা মা যদি কাঁদে সন্তান আবার তার ঘরে চলে যাবে। যখন এই কথা গৌরহরি বলেছেন, শচীমাতা বলছেন, এমাই তুই আমায় পরীক্ষা করছিস বাবা, আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর এছাড়া ঘরে কখনো ফিরে আসে না। জানবেন সন্ন্যাসীর থাকে ত্যাগের মন্ত্রে দীক্ষা, ভোগের মন্ত্রে নয়। এখানেও বলে যাই, জগতে আমরা এখনো আজকের দিনে দাঁড়িয়েও এমন সন্ন্যাসী আছি যারা ভোগের মধ্যেই আবিষ্ট হয়ে আছি, নামেই আমরা সন্ন্যাসী। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন যে আমি নিজে যদি ভগবান হয়ে ভোগের মধ্যে আবিষ্ট থাকি তাহলে আমি ত্যাগ শেখাবো জগৎকে কেমন করে। নিজে আচরি ধর্ম জগৎকে শিখালেন, ভক্তাভাব অঙ্গীকার করি গোড়ালায়, ভক্তির ভাবধারায় বিভাবিত গৌরহরি। মা গো বলো মা আমি যাবো তোমার কাছে, আমি আবার নবদ্বীপে চলে যাব। শচীমাতা বলছেন, নেমাই তুই আমায় পরীক্ষা করছিস বাবা, আমি কি জানি না যে একবার এছাড় ঘর থেকে বাহির হয়ে যায় সে আর কখনো ফিরে আসে না, যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তবে আমি বলি কি বাবা, তুই বৃন্দাবন না গিয়ে নীলা চলে যা। কবিরাজ গোস্বামী কলম দিলেন, নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়। শচীমাতা বললেন, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। তাই গৌরহরি চলেছেন, ভক্তগণ সঙ্গে লই আমার মনে মানে না। জগদানন্দ দেখো একটা গেন আসছে, আমার মন মানে না আমি যাব নীলাচলে, আমার মন মানে না
যব নীলা চলে মন মনে আমি যব নীলা চলে আমার মন মানে না আমি যব নীলা চলে আমার মন মানে না আমি যাব নীলা চলে আমার মায়ের আদেশ নিজের মনের আদেশ আমার মায়ের আদেশ মনের আদেশ আমার মায়ের আদেশ দেখো দেখো নিজের মনের আদেশ আমি যাব নীলা চলো পুরে মানে না আমি যাব নীলা চলে আমার মন মানে না আমি যাব নীলা চলে জগদানন্দ কত দূর নীলা আমি দেখব তারে জগন্নাথ হেরব জগন্নাথ স্বামী আমার মন মানে না আমি যাব নীলা চলে আমার মন মানে না আমি যাব নীলা চলে জগন্নাথ মম স্বামী নয়ন পথ পাগামী জগন্নাথ মম স্বামী নয়ন পথ পাগামী ভগত এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার উড়িষ্যার মাটিতে পদার্পণ করি বলে উঠলেন বলো জয় জগন্নাথ কি জয় বলো জয় জগন্নাথ কি জয় বলো জয় জগন্নাথ কি জয় জগদানন্দ ও জগদানন্দ মহাপ্রভুর মুখাশ্রিত বাণী ছিল বড় মধুর আজকে পারিষদ কারা পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় হরিগুণ কীর্তনে পথে চলে যায় জগদানন্দ কোথায় এলাম বলো তো প্রভু তুমি চিনতে পারছো না নাকি চিনেও না চেনার ভান করছ গো যিনি জগৎকে চিনিয়ে দিচ্ছেন তিনি চিনতে পারবেন না হতে পারে নাকি বাবু তবে ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করেন জগদানন্দ বলছি প্রভু এটা তো বালেশ্বর ও বালেশ্বর এসে পড়েছে তাহলে আর যাব না চলো না একবার আমার গোপীনাথকে দর্শন করে যাই এই বালেশ্বরের রেমুনা গ্রামে আপনারা কেউ গেছেন আছেন কেউ একজনও নেই বালেশ্বরের রেমুনা গ্রামে চলো না এক গোপীনাথ আছে সেই গোপীনাথকে দর্শন করে আসে ভক্তগণ বলছে প্রভু তুমি নিজেই তো গোপীনাথ তুমি আবার কি গোপীনাথ দর্শন করবে হ্যাঁ তুমি হলে কলিযুগ পামনাবতার সচল গোপীনাথ তুমি আমার মন্দিরের অচল গোপীনাথ কি দর্শন করবে কাকে দেখে কে কাঁদবে কাকে দেখবে ভগবান বলছেন আমি যদি দর্শন না করিয়ে দেই তোরা চিনবি কেমন করে জানবেন বাসুদেব ঘোষের একটা পদাবলী ছিল ভণিতায় বলেছিলেন বাসুদেব ঘোষ কহে কর জুড়ি দুই হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ
ভগত জয় জয় জগন্নাথ। যতক্ষণ কীর্তন গাইলাম গাইব, মিলিয়ে নেবেন আন কথা নাই কীর্তনে। ভগত জয় জয় জগন্নাথ সচির নন্দন 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 ভগত জয় জয় জগন্নাথ সচির নন্দন এই ত্রিভুবন কনে যাওয়ার চরণ বন্দন আমার ত্রিভুবন কনে যাওয়ার আজি চরণ বন বন্দন রে নীলাচলি শঙ্খ চক্র যারি নয়ন আছে একবারে দেখে নাও, নীলাচলি শঙ্খ চক্র ও গগতা পদ্ম ভাঙার আবার নদী আন গোটি দণ্ড সেই তো এসেছে কমণ্ডল কর কমণ্ডল কর কে হমলে পুরাবেতে তুমি রাম নাম দিলা গোলকের বৈভাবে লীলা আজ প্রকাশ করিলা কোন অবতারে ভগবান রাবণ বধ করেছিলেন গৌড়হরি তো আসতে কলিযুগে তা কোন অবতারে ভগবান রাবণ বধ করেছেন বলো মা বলো এই যে ও মা এদিকে তাকাও কোন অবতারে রাবণ বধ হয়েছিল কোন অবতারে আপনারা বলবেন না আমি ওনাদের জিজ্ঞাসা করেছি কত বছর কীর্তন হচ্ছে এখানে ৩৪ বছর বর্ষে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গান আছে না গুরু না ভজিলাম কি ভুলো করিলাম বর্ষে ঢালিলাম ঘি সত্যি তো তাই ওই আইয়া বইছি আর মাথা নাড়াইছি মাথা নাড়াইতে নাড়াইতে বাড়ি চলে গেছে কীর্তন শুনি কয়জন হ্যাঁ মাঠ ভক্তি শ্রোতা কীর্তন শুনি কয়জন বলুন তো এই যে কীর্তন শুনছে এই যে নিয়ে নিয়ে চলে যাবে বাবু যেটা ভালো সেটা নিয়ে যাবে যেটা খারাপ সাধু ফেলে দিয়ে চলবে সাধু দেখ আমরা ভালো বস্তু কি করি গোপনে রাখি না যত্ন করে যদি সুস্বাদু খাবার হয় দেখবেন যারা খাবারের পিয়াসী খাবার ভালোবাসে এই একটু সরিয়ে রাখ না পরে খাবো কি সুন্দর খেতে হয়েছে তা সাধু চিন্তা করে কীর্তনের সুমধুর জিনিসটাকে ওই ইহজগতের খাবারের মতন আমি হৃদয়ে বন্দি করে রাখি পরবর্তীকালে যখন চেতনা আসবে তখন ওটা ভাববো আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদব আর যদি ভাবি যাই গিয়ে বইয়া থাকি বৌমা খ্যাট খ্যাট করে যাই ও কীর্তন আর হবে না কীর্তন হবে ত্রেতা অবতার ত্রেতা যুগ রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার আর এটা হচ্ছে ঠিক উল্টো বলে এবে অস্ত্র না ধরিবে প্রাণী কারো না মারিবে একমাত্র হরি নামে চিত্ত শুদ্ধি হইবে সবাকার তাই বলছেন কেহ বলে পুরবেতে রাবণ বধিলা
গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা। সেনা ভালো ভাবে এবে আমার 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 গনাই অবতার হরে কৃষ্ণ নামে গোরা হরি হরি হরে কৃষ্ণ নামে গোরা হরে কৃষ্ণ নামে গোরা জি হরে কৃষ্ণ নামে গোরা প্রকাশ করিলা প্রকাশ করিলা হরে হরি কৃষ্ণ নামে গোরা হরে কৃষ্ণ নামে গোরা প্রকাশ করিলা প্রকাশ করিলা মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ আজকে আমাকে আমার বোন বলছে, মানে ভোলার বউ আমার বোন হয়, রক্তের সম্পর্ক নয় কিন্তু তার থেকে বেশি বাবু। আর ভোলাকে চেনে না কে, স্বয়ং ভোলা যিনি। শুক্রবার বোল্লা মন্দিরে গিয়ে দেখবেন এ ভোলা সে ভোলা নয়, যায়নি তাই তো ওই তো আবিষ্কার করেছে আমাকে, কেউ তো চিনত না। তো আজকে বলছে দাদা তুমি কিন্তু এখন একটু নাচ কম করো, এমন একটু বয়স হচ্ছে না, হ্যাঁ দেখাবো দেখো। বলে কৃষ্ণ 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 বলে হরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ভাসে দুটি নয়নে জলে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি আজি ভাসে দুটি নয়নে জলে কৃষ্ণ 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 বলে ভাসে দুটি নয়নে জলে আনন্দ আর ধরে না আজি ভাসে দুটি নয়নে জলে আনন্দ আর ধরে না আজি ভাসে দুটি নয়নে জলে আনন্দ আর ধরে না আজি ভাসে দুটি নয়নে জলে কৃষ্ণ 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 বলে হরি কৃষ্ণ নামে গোরা করিলা প্রচার আজি করিলা প্রচার বাসুদেব ঘোষ কহে কর জুড়ি দুই জুড়ি দুই যেই কৃষ্ণ সেই গৌর সেই সেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ সেই জন্য নবদ্বীপ নীলাচল অর্থাৎ পুরীধামার বৃন্দাবনের মধ্যে কোনো তফাৎ নাই, আমাদের দেখবার অভাব। বৃন্দাবনে যাচ্ছেন নবদ্বীপে গিয়েও যদি ভাবেন এটা বৃন্দাবন ওটাও বৃন্দাবন, কারণ তিনি তো রাধাকৃষ্ণের মিলিত তন। আজকের ভক্তগণ বলছে প্রভু তুমি যখন বলছো তুমি যাবে চলো ভাবরাজ্যে পৌঁছে যান, ভাবুন এটাই সেই রেমুনা মন্দির, এটাই হচ্ছে বালেশ্বর। কবিরাজ গোস্বামী কলম দিলেন গৌর হরি ভক্তগণকে চিনিয়ে দিচ্ছেন দর্শন করো ও গো রেমুনায় গোপীনাথ রেমুনাই গোপীনাথ সে যে পরম হমা ভক্তি করি তারে প্রভু আজ কইলেন দর্শন ভক্তি করি তারে প্রভু কইলে দরশা। আচ্ছা ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় আস্তে আপনারা আমাকে শিখিয়ে দিন তো, আমি তো আপনাদের ছেলের মতো। ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়, আমরা আমরা সস্তা প্রণাম শিখেছি বাবা। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে এই পথ চলতে চলতে যে কোনো দেবদেবীর মন্দির দর্শন হয়ে গেল, নাকের মাথা বোতা হইয়া যাইবে। ওইভাবে প্রণাম করলে ভগবানের চরণ পর্যন্ত যায় না বাবা। তো মহাপ্রভু নিজে গোপীনাথ হয়ে ওই মন্দিরের অচল গোপীনাথের চরণের সাষ্টাঙ্গে প্রণাম করছে।
আর যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছেন মন্দিরের গোপীনাথ চিন্তা করছেন মধুর মধুর লীলা বাবা, বলে আমি তো অচল, অত সচল জগৎকে জানিয়ে দেই, তাই আমার মাথার পুষ্পচূড় আমি ওর মাথায় তুলে দেব। মন্দিরের অচল গোপীনাথের চরণে যখন কলিযুগ পাবনাবতার প্রণাম জানিয়েছেন, ওই গোপীনাথের মাথার যে পুষ্পচূড়া সেটা খসে মহাপ্রভুর মাথার উপরে পড়েছে। যেই না মহাপ্রভুর মাথার উপরে পড়েছে, প্রভুর আনন্দ ধরছে না, ও গো তার পাদ পদ্ম নিক প্রণাম করিতে আমার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আমার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন আমার, আনন্দিত মন চূড়া পাইয়া মহাপ্রভু, আনন্দিত মন আর চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্ত আবার, প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্ত গলে, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজ গোপীর নাম, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজ গোতে নাম, জয় জয় গোপীনাথ, জগতে না জয় জয় গোপীনাথ, তুমি জগতে না জয় জয় গোপীনাথ, বলে প্রভু নিত্য কীর্তি কইল লইয়া ভক্তগণ যে, প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ, মন্দিরের বাইরে বেরিয়ে এলো আমার গৌর হরি, সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন, বসে বলছে ভক্তগণ এইবারই তো লীলার আসল মজা, তোমরা তোমার গোপীনাথকে দর্শন করলে, বলতে এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হয়েছে, ভক্তগণ বলছে প্রভু আমরা কি করে জানব, গৌরহরি তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো তবেই না জানব। শোনো এই গোপীনাথ আমার দাদু প্রভুর জন্য নিজের হাতে ক্ষীর চুরি করেছিলেন, তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা, গৌরহরি তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো আমরা কি আস্বাদন না করে থাকতে পারি। প্রথমেই বলি মা, যারা এই লীলা সম্বন্ধে অবগত নয় খুব মন দাও, মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হল পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। কোথায় বললাম? পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। লৌকিক লীলায় ইনি হচ্ছেন মহাপ্রভুর পরম গুরু। সেই পুরী গোসাই বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসেছিলেন। এখন বৃন্দাবনে এসে পুরী গোসাই চিন্তা করছেন থাকবো কোথায়, জায়গা তো তৈরি করতে হবে থাকার। এখন যে প্রথমে বললাম সাধু চিন্তা করে কোথায় ভক্ত পদ রজ লেগে আছে, ওই যে গিরিরাজ পরিক্রমা হয় গিরি গোবর্ধনের পাশেই হচ্ছে গোবিন্দ কুণ্ড, সেই গোবিন্দ কুণ্ডের তটে এখন অবশ্য অনেক কিছু একটু পরিবর্তন হচ্ছে বাবা, কিন্তু সেই সময়ের কথা বলছি, গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দ কুণ্ড, আর ওই গোবিন্দ কুণ্ডের তটে একটি গাছের নিচে পুরী গোসাই থাকবার জায়গা তৈরি করেছেন।
কখনো বৃষ্টির জলে অঙ্গ ভিজে যায়, কখনো প্রখর রবির কিরণে অঙ্গ পুড়ে যায়, তবুও তার কৃষ্ণ নাম বন্ধ হয় না। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল, একটা হলো তিনি খুব মন্দাও, খুব মন্দাও, এ অতুলনীয় বিষয়। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল, একটা হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। বাবা আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, বাবা এটা কি করে সম্ভব রে? আমরা জানি জেগে থাকলে কৃষ্ণ নাম করা যায়, কিন্তু মানুষ যদি ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে? শাস্ত্রকারগণ বলছে, হ্যাঁ রে সেটাও সম্ভব। তুণ্ডে তাণ্ডব নিরতিং বিত না তো তুণ্ডাবলী লব্ধয়ে, বলে ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়, কারা পারে? কোলাহলে ব্যস্ত যারা তারা কৃষ্ণ প্রেম আনবে কি করে? তারা জানবে কি করে? সারাদিন ধরে যদি চিন্তা হয় কার সর্বনাশ করে বেড়াবো, কাকে ঠকাবো, কার ক্ষতি করব, সে নিশ্চয়ই রাতের শয়নের মধ্যে স্বপ্নের মধ্যে কৃষ্ণ বলতে পারবে না, আর যাই বলুক। যে দুধ খায় সে যখন ঢেকুরটা তোলে দুধের গন্ধই বাহির হবে, আর যদি দুধের পরিবর্তে অন্য কিছু খায়, আর যাই হোক, দুধের গন্ধ তো আর বার হবে হবে কি? তা সাধু চিন্তা করছেন, আমি অহর্নিশি কৃষ্ণ নামের ব্রত নেব, মানে দিন রাত্রি চব্বিশ ঘন্টা। আর একটা স্বভাব ছিল, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন, অযাচক। এটা আরো কঠিন, মানে যেচে সেদেছে কারো কাছে কিছু তিনি পান না, যেদিন তাকে কৃপা করে করুণা করে কিছু কেউ দেন সেদিন সেটাই গ্রহণ করেন, না হলে নিরম্ব উপবাস, নির্জল উপবাসে তার দিন কেটে যায়। আর আমরা তো পেলেই খাই, হ্যাঁ একাদশীর দিনও গেলা লাগে, কীর্তন শুনে কোনো লাভ নাই বাবা। আর এখন তো অপরাধ নেবেন না, এটা হয়তো শুনলে অনেক কীর্তনীয়রা দুঃখ পাবে, আমি তাদের দুঃখ দেবার জন্য বলছি না। যে কীর্তনীয়া কৃষ্ণ কথা বলবে আগে জানবেন তার দেহটা শুদ্ধ কিনা। যে বদন দিয়ে হরি কথা বলা হয় সেই বদন যদি শুদ্ধ না হয়, নিতাই গৌড় হরি বল, সে নিজে জ্ঞান দিলে আর আপনার কি কাজে লাগে? হ্যাঁ লাগে কখন? মহাপ্রভুর নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন, আর আমরা কীর্তনীয়রা সেই আচরণ যদি না মেনে অন্যকে জ্ঞান দেই তাহলে আর যাই হোক আপনার উন্নতি হবে, কিন্তু যে বলে গেল তার নরক বাস হবে। তা গৌর সুন্দর যেমন জগৎকে শিক্ষা দিয়েছেন, আমাদেরও তো উচিত তার পথ অবলম্বন করা। 537 বছর আগে মহাপ্রভু নবদ্বীপে মানুষ গড়ার কারখানা তৈরি করলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই পতিরামের মা বাবাদের কাছে আমার নিবেদন, চিন্তা করে দেখো বাবা, মহাপ্রভু তো মানুষ গড়ের কারখানা তৈরি করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই 2022 সালের শেষ লগ্নে এসে 1429 সাল বাংলা, আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করো আমরা কি আজও সবাই মানুষ হতে পেরেছি? যদি মানুষ হতে পারি তাহলেই তো ভক্ত হতে পারব, আর যদি মানুষ হতে না পারি ভক্ত হব কেমন করে? আসলে ওরা যখন সামনে এসে বসে আমার মনে হয় আমার বাড়ির পরিজনেরা কীর্তন শুনছে, আমার এত আনন্দ হয় বাবা। আমার ভোলার মা মাসিমা দিদিরা আমি এসেই খোঁজ নেই, এই ওরা আসবে তো কীর্তন শুনতে, কারণ এই বদনগুলো যখন দেখতে পাই তখন হৃদয় আনন্দ লাগে, মনে হয় আমার ঘরের মানুষকে হরি কথা আস্বাদন করাচ্ছে। তোমার পুরী গোসাই অযাচক বৃত্তি, যেচে সেদেছে কারো কাছে কিছু তিনি পান না, যদি তাকে কেউ কৃপা করে কিছু দেয় সেদিন সেটাই গ্রহণ করে,
না হলে তার নিরম্ব উপবাস নির্জল উপবাস সেই দিন কেটে যায়। আমি যে কথাটা বলছিলাম বাবা, চেষ্টা করো অন্তত পক্ষে আর যাই না করো একাদশী ব্রত করবার। হিন্দু শাস্ত্রে অনেক ব্রত, কিন্তু যদি একটা একাদশী ব্রত করতে পারো, একটা একাদশী ব্রতের যে ফল হয় 33 কোটি দেবদেবী সেবা করলেই একই ফল হবে বাবা। তাই সব থেকে বড় ব্রত, আমি আমার মাকে বোঝাই, মা আবার সব কিছু করে, তা মাঝে মাঝে আমি মাকে বলি, মা তুমি সব পূজার উপবাস করো, এত দরকার নাই, তুমি তো একাদশী করছো, একাদশী করলে আর কোনো ব্রতের দরকার পড়ে না, এখন বয়স হয়েছে। বলে বাবু মন তো মানে না। সত্যি তো তাই, মন তো মানে না। তাই অন্তত পক্ষে মায়েদের বলবো, বাবাদের বলবো, একাদশীর দিন পঞ্চশস্যের জিনিসটা একটু বর্জন করো, ধান গম জপ তিল শস্যে। একাদশী কে জানো? একাদশী হচ্ছে ভগবান বিষ্ণু। বলে কেমন? আমি একটু বলে দেই, ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে একাদশীর আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। অনেকে ভাবেন স্বামী মরে গেলে একাদশী করতে হবে, এর কোনো বিধান নাই বাবা, এটা কুসংস্কার। তাহলে স্বামী মরে গেলে যদি বউরা একাদশী করে, বউ মরে গেলে স্বামীরা কেন করবে না? এই প্রথা কোথায় পেয়েছেন? একাদশী যে করবে তার কাজ হবে। আবার অনেকে বলে যুগলে না হলে, আমার তো বিয়েই হয়নি বাবা, আমি একাদশী করছি কেন? যুগল না হলে একাদশী নাকি হয় না? আবার অনেকে বেছে নিয়েছেন 4টে একাদশী, মানুষ গড়া মনোভাব, উত্থান শয়ন ভৈমি আর পার্শ্বই একাদশী, কেন আর বাকিগুলো কি দোষ করলো? এ তো আমরা তৈরি করে নিয়েছি। একাদশী সবই সমান, বড় ছোট নাই বাবা। এখন ওই মানুষ পারে না বলে নিজে না নিজেরা বিধান তৈরি করে, বলে উত্থান শয়ন পার্শ্বই মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, দুই ছেলের জন্মদিন কভু যেন না হয় ভীম, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকার। বলে ও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। যারা অকম্মে ঢেকি তাদেরকে বলছেন সাধু, বলে এগুলো যদি না পারি সারা বছরে কি কি বললাম, উত্থান শয়ন পার্শ্বই মোড়া 4টে একাদশী, তার মধ্যে ভেমে ছোড়া বহিমি একাদশীও আছে, হ্যাঁ, দুই ছেলের জন্মদিন রামনবমী আর কৃষ্ণাষ্টমী, কভু যেন না হয় ভেন, এই দুটো উপবাস করো, আর পাগলার 14 পাগলির 8 অর্থাৎ শিবরাত্রি আর দুর্গাষ্টমী এই নিয়ে কালকার। বলে এই কটাও যদি না পারিস তাহলে যে কিছুই পারবে না, ওই ভগীরথ গঙ্গাকে এনেছিল তাই ভগার খালে গিয়ে একবার ডুবে মরিস, তাহলে হয়তো কিঞ্চিত পূর্ণ হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা নিজে না নিজেরা বিধান তৈরি করি। একাদশী শব্দের অর্থ হরিকে নিয়ে বাসর জাগা। একাদশীর ব্রতে যদি হরিকে সঙ্গে নিয়ে কৃষ্ণ গুণ গাওয়া যায়, সে নাকি বিষ্ণু লোক প্রাপ্তি হয়ে যায়। আর একাদশীর দিনে যদি কেউ অন্ন গ্রহণ করেন, শুনে রাখুন, একবার নয় দুবার নয় বারবার বলছি, গরুর দেহে যত পশম আছে লোম আছে ততগুলো অপরাধ তাকে সঞ্চয় করতে হয়। তা আজকে বললাম, কালকে চিন্তা করবেন যে কীর্তনিয়া বলে গেল আমি করব কি করব না সেটা আপনার ব্যাপার, আমার যেটা বলার সেটা আমি বলে যাব। তা পুরী গোসাই তিনি অযাচক ব্যক্তি গ্রহণ করেছিলেন, বৈষ্ণব কিন্তু কখনো খায় না বাবা, আমরা খাই, আমরা গিলি, খাওয়া তো দূরের কথা, আর বৈষ্ণব পায়, তার মানে ভগবানকে দিয়ে তারপরে বৈষ্ণব পায়, তাই বৈষ্ণবের খাওয়াটাকে বলা হয় পাওয়া। কোনোদিন কারো কাছে কিছু চান না পুরী গোসাই, যখন তাকে কেউ কিছু দেয় কৃপা করে সেটাই গ্রহণ করেন, না হলে কারোর কাছে চাইবে না। সেই পুরী গোসাই গোবিন্দ কুণ্ডের তটে বসে আছে, আর উল্টো দিকে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল, ওমা এই যে উঠছো কেন, বসো বসো, কোথায় যাবে, আবার আসবা, বিরতি হাফ টাইম, বেশ তো দেখো, কনিষ্ঠঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কে? আমার অনাদিরাদি গোবিন্দ। তখন তার বয়স কত? ভগবান যখন গিরি গোবর্ধন ধারণ করেছেন বয়স কত? এই আন্দাজে বলবেন না, ভগবান যখন কনিষ্ঠঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন তখন তার বয়স ছিল 7 বছর।
সপ্তম বর্ষীয় বালক সপ্ত দিবস ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধারণ করেছেন, আর উল্টো দিকে পুরী গোসাই গোবিন্দ কুণ্ডের তটে বসে কৃষ্ণ গুণ গাইছেন, প্রভু আরে কত দিনে প্রাণে রাখিতে না পারে প্রভু আর কত দিনে প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিয়া তোমার দুটি চোর মনের ইচ্ছা করি নিবে একবার অন্তিমেতে দিও তোমার দুটি চরণ মনের ইচ্ছা একবার অন্তিমেতে দিও তোমার দুটি চর সুদী গৌর ভক্ত মণ্ডলী, সকাল থেকে আপনারা হরিকথা আস্বাদন করছেন, আগামী দুদিনও করবেন, সেখানে বসে ভগবানের কাছে কি চাইবেন,
টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, মা বলো না এগুলো বলো না, তুমি যদি দিতে পারো তুমি ঠিক পেয়ে যাবে, তোমার চাইতে হবে না, শুধু একটা জিনিস চাইবে, দয়ালু হরি। জানি না আমি কোথায় পড়ে আছি, শুধু তোমার চরণে নিবেদন, ওই শেষের দিনের আমার কান্ডারি যেন তুমি হতে পারো। মনের ইচ্ছা প্রভু এই অধম করে নিবে, একবার অন্তিমেতে দিগ প্রভু তোমারও দুটি চর, মনের ইচ্ছা প্রভু করে নিবে, দুটি নয়নে জলে ভেসে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে, দুটি নয়নে জলে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে, দুটি নয়ন হগো দয়াল হরি আমার আমার আমারে ভবপারে, হগো প্রভু গো আমারে ভবপারের কান্ডারি তুমি হয়ো, আমি সাধনে জানি না পূজনে জানি না নয়নের জলে তোমায় ডাকিতে জানি না, শুধু তোমার আমার প্রভু প্রভু গো দুটি নয়নে জলে ভেসে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে, দুটি নয়নে জলে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে, দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে, সজল নয়নে আমার বদন ভরে প্রভু আর কত দিনে, ভগবান চিন্তা করছে মাধব যে আমার জন্য কাঁদে আমি তার জন্য না কেঁদে থাকতে পারি, তুই সারাদিন না খেয়ে বসে বসে আমার জন্য কাঁদছ, আমি তোমায় ছেড়ে খাবো কেমন করে, তুমি সারাদিন বসে বসে আমার নাম করছো আমি আমি তোমায় ছেড়ে খাই কেমন করে, ভগবান কি করেছেন যেখানে মাধবেন্দ্রপুরি বসে বসে কৃষ্ণ গুণ গাইছেন, ভগবান ছোট্ট বালকের বেশ ধারণ করে আমার গোবিন্দ গিরিগোবর্ধন ধারণকারী গোপাল একেতেই 7 বছর বয়স এমনি ছোট আরো ছোট হয়েছেন, লীলার কি মাধুর্য, অপরূপ এক গোপ বালক, কবিরাজ গোস্বামী লেখা পদ
অপরূপ এক গোপ বালক, ও গো মথ মথ মাথ, আজি দুগ্ধ ভাণ্ড লই অপরূপ গোপ বালক, আজি দুগ্ধ ভাণ্ড লইয়া, আজি অপরূপ এক গোপ বালক, গুটি গুটি পায়ে হেঁটে চলেছে দুগ্ধ ভাণ্ড লইয়া, আজি অপরূপ এক গোপ বালক, আজি দুগ্ধ ভাণ্ড লইয়া, মধমে পুরের সন্মুখে যাইনি তাই জ্ঞান আসছে গো তপনদা, এটা কি রাগ জয় জয়ন্তী? অপরূপ গোপ বালক, আজ দুগ্ধ ভাণ্ড লই, আজি অপরূপ গোপ বালক, আজি দুগ্ধ ভাণ্ড লইয়া, মাধবে পুরীর সন্মুখে দাঁড়াল আসি, মাধবে পুরীর সন্মুখেতে মাধব, ও গো মাধব, ও গো মাধব, ও গো মাধব, মাধব আমি তোমার জন্য দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছি তোমায় খাওয়াবো বলে, অপরূপ গোপ বালক, বলে দুগ্ধ ভাণ্ড লই, আজি অপরূপ গোপ বালক, দুগ্ধ ভাণ্ড লইয়া, দুজন দুজনকে দেখছে কিন্তু মুখে কেউ কিছু বলছেন, মাধবেন্দ্র পুরী তো জানেন ওটা ভগবান, জানে কি তিনি তো ভজন করছেন বসে বসে, পুরী গোসাই চিন্তা করছেন আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই আমার ভজন যদি নষ্ট হয়ে যায়, ছেলেটাকে দেখতে কি সুন্দর আসতে, কি সুন্দর রূপ, কি মধুর ওর কণ্ঠস্বর, হ্যাঁ আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই আমার ভজন যদি নষ্ট হয়ে যায়, আর ভগবান চিন্তা করছে মাধব কার জন্য ভজন করছো, সেই তো আমি, হ্যাঁ কিন্তু আমি তো ধরা দেব না, অনেকক্ষণ পার হয়ে গেল তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠলো মাধবেন্দ্রপুরীকে, এই যে, এই যে শোনো, আরে বাপু অমন করে ছেয়েছে আমার দিকে কি দেখছ গো, ভগবান ছোট্ট বালকের বেশে কথা বলছে, অমন করে ছেয়েছে আমার দিকে কি দেখছ গো, আরে বাপু আমি তোমার জন্যই নিয়ে এলাম, যেই না বলেছে তোমার জন্য নিয়ে এলাম, মাধবেন্দ্রপুরী চমকে উঠেছে, ছেলেটা বলে কি, এই ছেলে, এই এই তুই আমার জন্য কি এনেছিস রে, আমি আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো দুগ্ধ, আমার জন্য দুগ্ধ এনেছিস কেন, শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো আর আমি তোমার জন্য আনবো না, ছেলেটা বলে কি, এই ছেলে বলি আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে, কি করে জানলাম, ভগবান কি আর ধরা দেয় সহজে, কি করে জানলাম, তবে বলি শোনো এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছিল, জল ভরতে এসে তারা তোমায় দেখলো, দেখে গিয়ে আমায় বললে,
আর আমি তোমার জন্য নিয়ে এলাম বাবা। আমাকে দেখলো, দেখে গিয়ে তোর কাছেই বলল, আর কোনো লোক পেল না, এইটুকু একটা ছোট্ট ছেলে। ভগবান বলছে কি আর করবে বলো, জগতে যার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেয়। হ্যাঁ, কি আমরা তার কাছে জমা দেই না? আপনার দুঃখ কষ্ট যন্ত্রণার কথা যদি আর একজনকে বলতে যান, উপহাস ছাড়ার কিছু হবে না মা। কিন্তু ভগবানকে যদি নিবেদন করেন সেটার উপহাস হবে না। তবে আমাদের অবস্থাটা কেমন জানেন, আমরা দুঃখ কষ্ট যন্ত্রণাই ভগবানকে বলি, সুখের কথাটা ভগবানকে বলি না। যখন সুখ থাকে ভগবান খায় না মাথায় দেয় তাই জানি না বাবার, যখন দুঃখ কষ্ট যন্ত্রণা হয় ভগবানকে গাল মন্দ করতে করতে ভগবানের নাম করে দেবে। ছেলেটা বলছে শুনেছ, এবার নাও নাও খাও। এই ছেলে কি নাম রে তোর? আমি তোর নাম তো জানি না, কি সুন্দর তোর রূপ, কি মধুর তোর কণ্ঠস্বর, কি নাম বলতো? আমার নাম কি তাই জানতে চাইছ? আমার নাম জেনে তোমার কি হবে শুনি? ফের যদি নাম জানতে চাও আমি এখান থেকে চলে যাব। ও বাবা, এইটুকু ছেলে আমার কি রাগ দেখো। এই ছেলে নাম না হয় বলবে না, তো থাকিস কোথায় সেটা বলতে পারবি তো? ছেলেটা বলছে আমি কোথায় থাকি না বলো তো, আমি পতি নামে চলে এসেছি, আমি কোথায় থাকি না? আমায় যে ডাকে আমি তার কাছেই যাই, আমি কোথায় থাকি না? ও গো বালক কাকে ও গো বালক কাকে গোপ, আমি এই গ্রামেতে বসে লড়াই, আমার গ্রামেতে কেহ না রাখে উপবাসী। ভগবালক কাকে দুভাবে গাইলাম, ওপরে গাইলাম আবার নিচে, বালক কাকে গোপই আমি গপ আমি এই গ্রামেতে বসে। এই যে শোনো, আমার আমার এই গ্রামেতে কেহ না রাখে উপবাসে, আমার গ্রামেতে কেহ না রাখে উপবাসে। ও গো আমার এই গ্রামে বাস করে, ও গো আমার গ্রামে বাস করে, ও গো আমার এই গ্রামে বাস করে, ও গো আমার গ্রামে বাস করে, না না উপবাসী, না 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 না। এই যে টেকনিকটা, এটা আমার গুরুমার কাছ থেকে শেখা। আমার গুরুমা হচ্ছেন শ্রীমতী রীনা কর, তার চরণে প্রণাম জানাই বাবা, একবার নয় শত কোটি বার, কারণ তিনি না থাকলে আমি সুরজিৎ বসু হতাম না বাবা। তার একটা গানের মন্দির ছিল, না 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 না, নানাই উপবাসী থাকে না সে, ও গই আমার এই গ্রামে বাস করে, নানাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে, নানাই উপবাসী থাকে না সে, গ্রামে বাস করে উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে, আমার গ্রামে থেকে না রাখে উপবাসে, আমার গ্রামে থেকে না রাখে উপবাসে। শুনলে তো, এবার নাও, এবার তো শুনেছ আমি কোথায় থাকি কি বৃত্তান্ত, খাও এবার। ভক্ত বলছে না আমি খাবো না। খাবে না কেন? আমার ভালো লাগছে না, আমি খাবো না। কি আশ্চর্য ব্যাপার, তোমার ভালো লাগছে না?
আমি এইটুকু ছেলে, ভাবরাজ যে যান, আমি এইটুকু ছেলে, কত কষ্ট করে একটা অত বড় মাটির ভাণ্ড বয়ে নিয়ে এসেছি, আমাকে দেখে তোমার কষ্ট হয় না? বলুন আমি কি বইতে পারি? আমি শিশু মানুষ। মহাজন বলছে দয়াময় তোমার কি লীলা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা তিনি নাকি একটা মাটির ভাণ্ড বইতে পারবেন না। নাও না গো ধন না, আমাকে দেখে ভাবুন ভক্ত আর ভগবানের কথোপকথন হচ্ছে, এ কি অল্প বাক্যের কথা? মাধব আমি তোমার নাম জানি কিন্তু আমি তোমায় ধরা দেব না, যেদিন তোমার নয়ন পরিস্ফুটিত হবে সেই দিন দেখবে তোমার দ্বারে তোমার ভগবান দাঁড়িয়ে আছে। নাও নাও ধরো ধরো। না আমি খাবো না। আচ্ছা মুশকিল খাবে না কেন, আমার ভালো লাগছে না, আমি কি করতে পারি? আসলে বাবা জানবেন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে ভজে সে চতুর, আমরা ভজি না চতুর হই নাই। চিন্তা করছেন এইটুকু ছেলে কোনোদিন দেখি নাই, দেখে মনে হচ্ছে ঠিক বৃন্দাবনের গোপালের মতো দেখতে, কি সুন্দর রূপ কি মধুর ওর কণ্ঠস্বর, আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভণ্ড নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি, আমার খাওয়া হলেই ওইখান থেকে ভাণ্ডটা নিয়ে চলে যাবে, আর যতক্ষণ বলবো আমি খাবো না আমি খাবো না ততক্ষণও দাঁড়িয়ে থাকবে, আমি নয়ন মেলে ওকে দেখতেও পাবো, প্রাণ ভরে ওকে দর্শন করব, হারামের সঙ্গে কথাও কইতে পারবো, দেখবো কি করে, আমাদের তো সেই চেতনাই নাই। আমার ভোলা মায়ের উপাসনা করে মা পরম বৈষ্ণবী, তো এলেই এই অঞ্চলে গানে এলেই আমি দুই একটা শ্যামা সঙ্গীত গান ওর জন্য গাই। আমার চেতনা চৈতন্য করে দেম চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দেম চৈতন্যময়ী, তোরে ভাবের সাগরে ভেসে আমি, তোরে ভাবের সাগরে ভেসে আমি, হব তোর পদাশ্রয়ে আমার চেতনা মাগ চৈতন্য করে দেমা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী। সত্যি তো তাই মা, তিনি যদি চৈতন্য, আমরা চৈতন্য পাবো কেমন করে? তবে তার কাছে তো চৈতন্য চাইতে হবে বাবা। অনেকে মা কালী নিয়ে একটু ভুল ব্যাখ্যা করেন, বাবা মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী, আর যিনি তার চরণের নিচে পড়ে আছেন মহাকাল দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন কলিযুগের শ্রেষ্ঠ বৈষ্ণব। তা বৈষ্ণব আর বৈষ্ণবীর চরণ যদি না ধরতে পারো, গৌর গোবিন্দ কৃপা কখনো পাওয়া যায় বাবা? আজকে পরী গোসাইকে বারবার সাদাসাদি করছে ভগবান, কিন্তু কিছুতেই স্বীকার করছে না খাবো। তখন ওই ছোট্ট ছেলেটা বলল, বেশ বেশ বুঝেছি মাধব, এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিয়ে গেলাম, তুমি তোমার সময় মতো খেয়ে নিও, আমি আমার সময় মতো আবার ভাণ্ডটা এসে নিয়ে যাব, তুমি ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিও, আমি আবার সময় মতো আসব। এই ছেলে দাঁড়া না রে, তোকে একটু ভালো করে দেখি, তোকে দেখি আমার কেমন যেন মনে হয়, আমি তো বৃন্দাবনের গোপালকে কখনো দেখিনি,
এই ছেলে দাঁড়া না রে। গোপাল বলছেন, না আমি আর দাঁড়াতে পারব না, আমার বিলম্ব হয়ে যাচ্ছে, আমি চলে যাই। এত বলি গেল বলো না দেখিয়ে না দেখিয়ে ওই মাধব পড়িল চিরো চিত হইল চম হইল চম ছেলেটা চলেই গেল। তবে যখন বলে গেল ও আমার কাছে আবার আসবে, আর ফিরে এসে যদি দেখে আমি খাইনি, মনে কত দুঃখ পাবে, কত কষ্ট পাবে। না না আমি খাবো, এই বলে ওই দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে যেমনি মাত্র এক চুমুক দিয়েছেন, এতদিন কত দুগ্ধ সেবা পেয়েছে, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই নাই। কেমন একটা সৌষ্ঠব গন্ধ, কি ভালো কি ভালো, আমি আবার খাবো। খেয়ে নিল এক চুমুকে, যা ফুরিয়েই গেল। ভাণ্ডুটাকে মেজে ধুয়ে উপুর করে বসে আছে, অপেক্ষা, শুধুই অপেক্ষা। কিন্তু কই, সে তো আর এলো না, সে যে বলে গেল সে আমার কাছে আবার আসবে ভাণ্ডটা নিতে। ভগবান চিন্তা করছে, মাধব আমি যাব তোমার কাছে, আজকে তোমার স্বপ্নে আমি দর্শন দেব। দেখতে দেখতে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, মাধবেন্দ্রপুরীর চোখ জুড়ে এসেছে ঘুম, ওই গাছের নিচেই ঘুমিয়ে পড়েছেন। এমন সময় জায়গাটা লক্ষ্য করুন, বৃন্দাবনের গিরিগোবর্ধন ধারণকারী গোপাল আজকে আর ছদ্মবেশে নয়, আজকে সরাসরি ভগবান নিজের বেশে মাধবেন্দ্রপুরীর শিয়রে সে দাঁড়িয়ে ডাকছেন, ও গো মাথ, আমি এসেছি দেখো, ও গো মাথ, আমি এসেছি। একবার চোখ তুলে দেখো মাথম, দেখো 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 ও গো মাথম, ও গো মাথম, আমি এসেছি দেখো, ও গো মাথম 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 মাথ, ও গো মাথম, আমি এসেছি দেখো, ও গো মাথম, আমি এসেছি। মাথব একবার চেয়ে দেখো, আমি তোমার শিয়রে দাঁড়িয়ে আছি। কে? আমি গোপাল, তুমি আমার গোপাল। স্বপ্নের মধ্যে ভগবান ভক্তির শিয়রে সে দাঁড়িয়ে ডাকছে, মাথব আমি এসেছি, মাথব দয়াময়, তুমি আমার জন্য দুগ্ধ আনতে গেলে কেন, কি আর করি বলো। ভক্ত যদি উপবাসে থাকে আমি কি কখনো থাকতে পারি,
তাই তো আমি তোমার কষ্ট সহ্য করতে না পেরে আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি যে বলেছিলে তুমি ভাণ্ডটা আমার এসে নিয়ে যাবে, কই তুমি তো এলে না মাথ। বাবা ভগবানও কাঁদে গো, আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয় আমরা কার কাছে নিবেদন করি? ভগবানের কাছে। আর ভগবানের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয় ভগবান কার কাছে নিবেদন করবে বাবা? ভগবান চেয়ে আছেন কবে আমার প্রকৃত ভক্ত আসবে, আমার অন্তরের কথা যন্ত্রণার কথা কষ্টের কথা। আমি প্রকৃত ভক্তের দিকে চেয়ে থাকি, কখন ভক্তই আমার কাছে আসবে? মাথ তুমি হয়তো জানো না মাথ আমি কত কষ্টে আছি, অনুভব করুন। ভগবান ভক্তকে বলছে আমি কত কষ্টে আছি মাধব, আমি কত কষ্টে পড়ে আছি তুমি জানো না। আমি যদি তোমার কাছে আসতাম তুমি কি তুমিকে আমায় উদ্ধার করতে? শ্রীপাদ পুরী গোসাই চেয়ে আছেন, কি বলছো দয়াময়, আমি তোমায় উদ্ধার করতে পারি? জানো মাধব আমার সেবকেরা আমাকে কাঁধে তুলে নিয়ে চলেছিল গিরি গোবর্ধনের ওপরে, হঠাৎ ম্লেচ্ছদের আক্রমণে তারা আমায় জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেছে। সেই দিন থেকে আমি জঙ্গলের নিচে চাপা পড়ে আছি, কখনো বৃষ্টির জলে আমার অঙ্গ ভিজে যায়, কখনো প্রখর রবির কিরণে আমার অঙ্গ পুড়ে যায়। আমি চেয়ে আছি, হঠাৎ দেখি ঝড় হচ্ছে জানো মাথ, আর যখন গাছের ডালগুলো ভেঙে পড়ে না আমার কত ব্যথা লাগে তুমি জানো না মাথ। ভগবান কাঁদছেন মাধব, আমার হাত ধরে তুমি নিয়ে চলো মাথ। আমি যে অপথ ছেলে না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে অপথ চিনি না, আমি যে অপথ চিনি নাই, আমি যে অপথ চিনি নাই মাথ, আমি যে অপথ চিনি না, আমি যে অপথ চিনি না, আমি যে অপথ চিনি নাই ও গো মাধ। মাধব আমি যে অপথ চিনি না,
আমি যে ও পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়েছো না মাথ, আমি যে ও পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে পথ চিনি না। স্বপ্নের মধ্যেই ভগবান ভক্তের দিকে হাত চিবাড়িয়ে দিলেন, মাথব আমার হাত ধরবার মতো কেউ নাই গো। বাবা ভগবান হাত বাড়িয়ে রেখেছেন, তুমি বাড়াতে পারোনি, তোমার দুর্ভাগ্য। মাধবেন্দ্রপুরীর শিয়রে এসে হাতটা বাড়িয়ে দিয়ে ডাকছে, মাধব ধরো না। স্বপ্নের মধ্যে ভাবুন, ভাবরাজ্যে যান, ধরো ধরো মাধব ধরো, শক্ত করে ধরো, ফেলে দিও না যেন। ছেড়ে দিও না মাধব, আমি ছোট্ট বালক, আমার ভয় লাগে গো। স্বপ্নের মধ্যে নিয়ে চলেছেন কোথায়, গিরি গোবর্ধনের কাছে, যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হইয়াছে। দেখো তো মাধব, এই জঙ্গলটা লক্ষ্য করো তো, দয়াময়, ও দয়াময়, তুমি এই জঙ্গলের মধ্যে এলে কেমন করে গো? কে তোমায় এই জঙ্গলের নিচে চাপা দিয়ে রেখে গেল? জানো মাধব, আমি বহুদিন ধরে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। আমি বহুদিন এটা হয়তো আপনারা ভাবছেন গান, কিন্তু এটা কবিরাজ গোস্বামীর লেখা পদ, সুরটা তৈরি করা হয়েছে। ভগবান কি বলছেন ভক্তকে, আমি বহুদিন তোমার ভগমাধব পথ করে নিরে কবে আসবে মাথব আমায়, আমায় করিবে সেবা। আমি বহুদিন পথ করি নিরীক্ষ, কবে আসিবে মাধব আমার, আমায় করিবে সেবা। আমি বহুদিন তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গিকা, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার।
করি সেবা অঙ্গীকার সন্দিয়া নিস্তা দিব এই জগৎ ও সংসার দয়াময় তুমি দর্শন দিয়ে নিস্তার দেবে কিন্তু কি নাম তোমার আমি তো তোমার নাম জানি না বাবা সদীগৌর ভক্তমণ্ডলী আমি যে আসরে যাই সেখান থেকেই চাই আপনাদের কাছে আমার নিবেদন আমি যতদিন হরিকথা বলতে পারবো এই বদন দিয়ে আমি যেন প্রেম দিয়ে তার সেবাটা করে যেতে পারি বাবা যেদিন প্রথম কীর্তন শুরু করি সেদিনও চেয়েছিলাম কীর্তন করতে করতে যেন জগৎকে কাঁদাতে পারি কারণ ভগবানের কাছে চোখের জলের মূল্য সব থেকে বেশি আজও চাইব এ দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত আমি যেন গৌর গোবিন্দ বলে কেঁদেই মরতে পারি বাবা কি নাম তোমার দয়াময় শ্রী গোপাল নাম কবরী ধন ধারি বজ্রে স্থাপিত আমি ইহাই অধিকারী শ্রী গোপাল নাম গোবর ধন ধরি বজ্র স্থাপিত আমি ইহাই অধিকারী মাধবী বজ্রে স্থাপিত আমি মাধবলে স্থাপিত আমি গই আমায় উদ্ধার কর তুমি বজ্রে স্থাপিত গই আমায় উদ্ধার কর তুমি বজ্রে স্থাপিত নিদাই আমায় উদ্ধারি কর তুমি বজ্রে স্থাপিত আমায় আমায় উদ্ধারি কর তুমি ভবি বজ্রে স্থাপিত আমি স্বপ্নটা দেখতে দেখতে মাধবেন্দ্রপুরীর ঘুমটা ভেঙে গেল প্রেমাবেশে কাঁদতে শুরু করলেন স্বপ্ন দেখেছেন তো অন্ধকারের মধ্যেই ছুটে চললেন যমুনায় যমুনায় অবগাহন করে অবগাহন মানে স্নান করে সিক্ত বর্ষণেই অর্থাৎ ভেজা বর্ষণেই গ্রামের পথ ধরে চলেছেন আর বলতে বলতে যাচ্ছেন ও গইয়া এই গ্রামে ঈশ্বর আমরা তাহারে বাহির করি তাহারে বাহির করি কথাটা শুনে ব্রজবাসীরা ছুটতে ছুটতে এসেছে বৈষ্ণব কি বললে তুমি আমাদের গ্রামের ঈশ্বর জঙ্গলের মধ্যে পড়ে আছে তবে কোথায় সেই জঙ্গল গোপালের স্বপ্ন বৃত্তান্তের কথা খুললে বললেন পুরী গোসাই ব্রজবাসীদের কাছে আর তারাও সব শুনে নিয়ে এলো ওই গিরিগোবর্ধনের কাছে যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে স্বপ্নে যেমন দেখেছেন ব্রজবাসীরা বলছে দেখো তো বৈষ্ণব তুমি যে স্বপ্নে দর্শন করেছো তা ঠিক এইরকম কি না বলে তা হয়তো হবে কিন্তু এ যে দেখছি দুমানুষ সমান জঙ্গল হয়ে আছে এই জঙ্গল যে কাটতে হবে
জঙ্গল না কাটলে ভগবানকে বার করা যাবে না। তোমরা কাজ করো, তোমাদের যার ঘরে কোঠারি কোদাল আছে সেগুলো নিয়ে এসো, জঙ্গল না কাটলে ভগবানকে বার করব কি করে? ভগবান তো বললো জঙ্গলের নিচে চাপা পড়ে আছে। তখন জঙ্গল কাটছে আর কি বলছে, রাধে কৃষ্ণ। সবাই মিলে জোর করে উলুধ্বনি, রাধে কৃষ্ণ, রাধে 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 রাধে, তালে তালে সবাই মিলে জয় ধ্বনি উলুধ্বনি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, হরি গোপাল বল। আচ্ছা, কমিটিতে যারা বসে আছেন সবার আগে আপনাদের কাজ করা, হ্যাঁ, শুধু আনলে হবে না, আপনাদেরও বলতে হবে, বলুন গোপাল বল গোবিন্দ মঙ্গল, গোপাল বল গোবিন্দ মঙ্গল, গোপাল বল গোবিন্দ মঙ্গল, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বল গোবিন্দ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ 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 হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। দেখো বৃন্দাবন মনে হচ্ছে না? হ্যাঁ, বলে বৃন্দাবনে যেতে হবে, হরি বল হরি বল, আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল 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 গোপাল, মদন গোপাল মদন গোপাল, মদন গোপাল মানে গোপাল, মদন গোপাল 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 জয় নন্দলাল, মদন গোপাল মদন গোপাল, আরে মদন গোপাল, এটাই তো আনন্দ বাবা, সুর বুঝতে পারলে দেখবেন আরো আনন্দ, মদন গোপাল গোপাল, জয় নন্দন আজি মদন গোপাল জয় নন্দলাল, 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 মদন গোপাল
জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল গিরিধারি গোপীনাথ তুমি যে গোপাল আর গিরিধারি গোপীনাথ তুমি যে গোপাল আর গিরিধারি গোপীনাথ তুমি যে গোপাল আর গিরিধারি গোপীনাথ তুমি যে গোপাল তুমি রাখানা অনাথের অনাথ গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ জঙ্গল কাটতে কাটতে যেই মাঝামাঝি পর্যন্ত গেছে একটা কুঞ্জ বেরিয়ে পড়েছে বজবাসী আমি খুঁজে পেয়েছি গো খুঁজে পেয়েছ তবে তুমি কুঞ্জের মধ্যে প্রবেশ করো কুঞ্জের মধ্যে প্রবেশ করে ভগবানকে খুঁজে বেড়াচ্ছে এখন অন্ধকারের মধ্যে যেই না পুরী গোসাইয়ের হাতটা গোপালের সিয়ঙ্গে লেগেছে গোপাল হয়ে গেছে ক্রমশ ভারী ভক্তের ছোঁয়া পেলে ভগবান ভারী হয়ে যায় যেই না ভারী হয়েছেন ভগবান চিন্তা করছেন জয় নিতাই আসলে ওরাই আমার ভালোবাসার কান্ডারি বাবা আজকে আমায় বলছে দাদা তোমার সঙ্গে এত ঝামেলা করি সত্যি কথা বলতে ওর সঙ্গে মনে হয় যেন আমার আমরা একমার পেটের ভাই বোন এত ঝামেলা হয় মাঝে মাঝে দুজন খুব ঝগড়া করি হ্যাঁ করার পরে আজকে বলছে দাদা তোমাকে একটু না দেখতে পেলে তখন আর থাকতে পারি না এখন ও যেমন আর ঠিক আমার বলাও ঠিক তেমন আমি বারবার করে ওদের নাম বলছি কারণ কি জানেন কে চিনতোমায় এই উত্তরবঙ্গে ওই পাগল তো ইউটিউবে গান শুনে শুনে মন্দিরে ওই শ্যামা সঙ্গীত শুনতে শুনতে হঠাৎ ফোন করেছে আজকে ওদের ভালোবাসার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে পেলাম এটা তো কম ভাগ্যের নয় বাবা এই তো অল্প ভাগ্যের কথা ভগবানকে পুরী গোসাই চিন্তা করছেন আমি তুলবো কেমন করে এ তো ভারী হয়ে গেছে কোন রকমে হরিরাদের সাম্বলে কুঞ্জের বাইরে নামিয়ে দিয়েছেন বজবাসী তোমাদের মধ্যে এমন কয়েকজনকে দাও যাদের গায়ে একটু বেশি শক্তি আছে ভগবান ভারী হয়েছেন আহ্লাদ হয়েছে কারণ এতদিন জঙ্গলের নিচে চাপা পড়েছিল আজকে ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনের ওপরে প্রবেশ করবেন কিন্তু গিরি গোবর্ধনে প্রবেশের অধিকার তো সবার নাই তাই এমন কয়েকজনকে দাও না যাদের কাঁধে করে আমি আমার সঙ্গে তাকে নিয়ে যেতে পারি গিরি গোবর্ধনের ওপরে মহামহাবলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বতই উপরে গেল পুরী ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল বড় এক পাথর পৃষ্ঠে ঠাকুর অবলম্ব কইল ভগবানকে প্রতিষ্ঠা করেছেন কিন্তু ভগবানের গায়ে অনেক দিনের ধুলা বালি কাদা ময়লা কারণ বহুদিন ধরে জঙ্গলের নিচে চাপা পড়েছিল হ্যাঁ মনে মনে চিন্তা করছেন কি করব দয়াময় তোমার গায়ে যে বহুদিনের ধুলা বালি কাদা ময়লা বজবাসীর নবশত ঘট জল একত্রিত করিয়া ভগবানকে স্নান করালেন স্নান করানোর পরে পুরী গোসাই বলছেন আমি সাজাব তোমারে মোহন সাজতে
আমার আশা ছিল মনে মনেতে, আমি সাজাব তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনেতে, আমি সাজাব তোমারে ভক্তি চন্দনে, আমার আশা ছিল মনে মনেতে, সাজাব তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনেতে, কি দিয়ে সাজাব মিশাইয়ে আমার প্রেম ভক্তে চন্দনে, মনে কুসুমে দেব প্রভু তোমার চরণে, মিশাইয়া আমার প্রেম ভক্তি চন্দনে, মনে কুসুমে দেব প্রভু তোমার চরণে, আমি নয়নের রঞ্জনে আমি নয়নের রঞ্জনে ধোয়াব চরণ, আমার আশা ছিল মনে মনেতে, সাজাব তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনেতে, সাজাব তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনেতে, দয়াময় আমি তোমায় সাজাবো, কিন্তু বনেরই ফুল নয়, আমার মনের মধ্যে যে প্রেমের ফুল আছে সেটা দিয়ে আমি চন্দন দেব, তবে পাথরে ঘষা চন্দন নয়, আমার হৃদয়ের মাঝে যে প্রেমের চন্দন আছে তাই দিয়ে। আপনারা এই নিয়ম সেবার মাসে যে অন্নকূটের ভোগ হয় নিশ্চয়ই দেখেছেন, দামোদর মাসে দামোদর ভোগ অন্নকূটের ভোগ, এই ভোগের প্রথা প্রচলন করেছিলেন কে আমরা অনেকে জানি অনেকে জানি না, এই অন্নকূট চালু করেছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওগো হেনমতে অন্নকূট করিল সাজন, হেনমতে অন্নকূট করিল সাজন, ওগো হেনমতে অন্নকূট করিল সাজন, হেনমতে অন্নকূট করিল সাজন, আমার পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, আমার পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, আপনি মাধবপুরী নিবেদন কইল, আপনি মাধবপুরী নিবেদন কইল, আপনি মাধবপুরী নিবেদন কইল, এবার আপনি মাধবপুরী নিবেদন কইল, বহুদিনের খোদাই গোপাল সকলি খাইল, আবার বহুদিনের খোদাই গোপাল সকলি খাইল, অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, আবার অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের খোদাই গোপাল খাইল সক, আবার বহুদিনের খোদাই গোপাল খাইল সক, আনন্দয়ারি ধরে নারে আনন্দয়ার ধরে নারে, চারিদিকে উলুধ্বনি আনন্দয়ারি ধরে নারে, চারিদিকে উলুধ্বনি
আনন্দয়া ধরে নারে, চারিদিকে জয়র ধ্বনি আনন্দয়ারে ধরে, চারিদিকে জয়র ধ্বনি আনন্দয়া ধরে নারে। বহুদিনের খোদাই গোপালে খাইল সকল, বহুদিনের খোদাই গোপাল খাইল সকল। এই তোমরা আজকে সবাই এসেছো, সব পার্শ্ব করে নিয়ে এসেছো, আসবে তো বাকি দুদিন? জয় নিতাই, এ প্রথম দিন পার্শ্ব লোভ দিয়ে দিলে আর কাল পরশু আসবে না, তা তো হবে না। তো যাই হোক, জয় নিতাই একটু বলি, আগামী পৌষ মাসের 17 তারিখ থেকে 22 তারিখ অর্থাৎ 6 দিন ব্যাপী এই অধমের গৃহে নামযজ্ঞ হয় বা হবে। তা এই যে অর্থগুলো আমি পাই না বাবা, আমি জীবনে কোনোদিন খাইনি, আর এই অর্থ আমি তার কাজেই লাগাই। তা যাই হোক, আজকে যারা দান করলেন, কোন উদ্দেশ্য নিয়ে দান করলেন আমি জানি না, আপনাদের সকলের মনের বাসনা যেন আমার গৌর সুন্দর পূরণ করে দিতে পারে। আর আগামীকাল বেশ বেশ বেশ, এই বাংলাদেশের লোক মনে এই সাইডে প্রচুর আছে না, এই বাংলাদেশের লোক না থাকলে কীর্তন করে আনন্দ পাওয়া যায় না বাবা। এই উলুধ্বনি আজকে অনেকদিন পরে পেলাম, আর আমি তো বাংলাদেশের পাশেই থাকি, আমারও তো বনগাঁয় বাড়ি, তবে লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় কোনোদিন বনগাঁ বলে জায়গা নাই বাবা। আমি থাকি বাংলাদেশ বর্ডারের পাশে, পেট্রাপোল বেনাপোল বর্ডার, বনগাঁ শহরে আমার বাড়ি, জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ নয়। জয় নিতাই গৌর হরি বল, হ্যাঁ এটা ঠিক হয়েছে বলার পরে। তা যাই হোক, আগামীকাল বেলা 12টায় কমিটির নির্ধারিত সূচি এই অধমের কীর্তন আছে। এখন কী লীলা হবে আমি বলতে পারবো না, পাগল আসরে আসবে তারপরে বলবে, কারণ কৃষ্ণ সুদামা। আচ্ছা, কমিটি আদেশ করেছে আগামীকাল দুপুরে মধ্যাহ্নকালে শ্রীকৃষ্ণ সুদামা, বা 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 বা। আর একজন কাঙাল ভক্ত ভগবান যার চরণ ধৌত করেছিলেন বাবা, নিতাই গৌর হরি বল, অত্যন্ত প্রেমের লীলা। তো যাই হোক, এই স্বর্ণকোটের ভোগ চালু হলো, ভগবানকে ভোগ লাগানোর পরে, ভোগ নিবেদন করবার পরে কি করতে হয়? ভোগ নিবেদনের পরে কি করেন? মন্দিরের দরজাটা বন্ধ করতে হয়। এখন মন্দিরের দরজা বন্ধ করবার পরে পুরী গোস্বাই পুনরায় 3টে তালি দিলেন, 3টে তালি দিয়ে মন্দিরের দরজা খুলে দেখছেন কোনো থালায় কোনো প্রসাদ নাই। আরে বাবা, ভগবান কি রাক্ষস হলো নাকি ও বাবা? আমরা ভোগ নিবেদন করে দরজা বন্ধ করতে পারবো না, কারণ আমরা দেই তো নকুল দানা, ও আর দরজা বন্ধ করে কি হবে? হ্যাঁ কি সত্যি কথা বলুন, নকুল দানা না? আমার গুরুদেব একটা ভালো কথা বলেন বাবা, নকুল দানা যদি আবিষ্কার না হতো ভগবান কি খেত বলতো? যে নকুল দানা আবিষ্কার করেছে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কি তাই তো মা? হ্যাঁ মা বলছেন ঠিকই বলেছো তুমি। তা মন্দিরের দরজা আমরা বন্ধ করতে পারবো না, তা মন্দিরের দরজা বন্ধ করে যখন এসে দাঁড়িয়েছেন বাইরে, ওদিকে সব ভোগ পেয়ে নিয়েছেন বাবা, বহুদিন জঙ্গলের নিচে চাপা পড়েছিল, ক্ষুধা ছিল, পুরী গোসাই পুনরায় যখন দরজা খুলে দেখছেন কোনো থালাতে কোনো প্রসাদ নাই, পুরী গোসাই চিন্তা করছেন ভগবান কি রাক্ষস হলো নাকি গোরে? হ্যাঁ আমি জানলাম যে তোমার অনেক ক্ষুধা, তুমি বহুদিন জঙ্গলের নিচে চাপা পড়ে আছো, কিন্তু সবাই যে আমায় কলঙ্ক দেবে তুমি জানো না, কারণ সবাই জানবে আমি মন্দিরের পূজারি, আমি কোথায় সরিয়ে ফেলেছি ভোগের থালা, কেউ তো বিশ্বাস করবে না গো। এ তুমি কি করলে দয়াময়, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ভগবানকে যে ভালোবাসতে জানে সে শাসনও করতে জানে, ভালোবাসতে না জানলে শাসন করা যায়? তো এই যে ভগবানকে শাসন করেছে, ভগবানের হৃদয়ে প্রেম জেগেছে, আহা আমার ভক্ত আমায় কত ভালোবাসে, আমায় আজকে বকেছে গো মাধব, এটা তো আমার রাগ নয়, এ যে অনুরাগ। আর অনুরাগে যদি কেউ আমায় শাসন করে আমি উল্টে তার চরণে বেঁকিয়ে যাই গো। আজকে পুনরায় ওই থালার ওপরে
ভগবান যখন কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছেন, প্রতিটা থালার ওপরে আবার প্রসাদ পড়ে রইল। ভগবানের জানবেন, ভগবান মানুষের মতো খায় না, ভগবানের কৃপা দৃষ্টিতে ভোজন হয়। কৃপা দৃষ্টিতে তিনি ভোজন করেন, পুনরায় কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছেন, প্রত্যেকটা থালার ওপরে প্রসাদ পড়ে আছে। বলে, এই না হলে তুমি আমার ভগবান? এই বলে ভগবানকে আরতি করে ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। আর এদিকে গোপাল কি করেছে, এক পা দুপা করতে করতে ওই মাধবেন্দ্রপুরী যেখানে ঘুমিয়ে আছে তার শিয়রে গিয়ে ডাকছে। গোপাল কয়, হে মাধব আমার অঙ্গে তাপে নাহি যা, ওই মলয় যে চন্দনলি পাপি তবে সে জুড়া, তবে সে জুড়া। কিন্তু দয়াময়, আমি মলয় চন্দন কোথায় পাবো? মলয় জবান জায়গা নীলা চল হইতে, অন্য হইতে নহি তুমি যাও হাতরিতে। কিন্তু আমি গেলে তোমার সেবা দেবে কে? কোথায় বৃন্দাবন আর কোথায় পুরীধাম? আমি যদি মলয় চন্দন আনতে যাই তোমার জন্য, তোমার সেবা দেবে কে বলো? দুজন শিষ্য সেবককে সেবার ভার দিয়ে যাও। চলেছেন বৃন্দাবন থেকে নীলাচলের দিকে, পথে যেতে যেতে গাইছেন, গিরি গিরিধারী গোপাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা ভগই অপরূপ লীলা তো দেখ তরুণতম অপরূপ লীলা তব তরুণ তোমার দাড়ি গোপাল ব্রজ গোদুলা অপরূপ লীলা তাব তরুণ তোমার অপরূপ লীলা তাব করুণ বিশ্বখর কাছে তুমি চির নিরূপাম শিরধারি দয়ে প্রেমে রংসে ধন বিশ্বখর কাছে তুমি চির নিরূপার সেনাধারে দয়ে প্রেমে রংসে ধন আবার শ্রীদামেশ দামাদি যত ব্রজে রাখা আবার শ্রীদামেশ দামাদি যত প্রজের রাখাল আর অপরূপ লীলা পাব তরুণ তোমার ধারি গোপাল ব্রজ গোদুলা অপরূপ লীলা পাব করুণ তোমার অপরূপ লীলা পাব
তরুণ যশোদার নয়নে ছিলেন নিচর নন্দ যশোদার নয়নে ছিলেন নিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর আবার গীতায় সারথে তুমি যাদব গোপাল বারি গীতায় সার রথে তুমি যাদব গোপাল আর অপরূপ 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 লীলা তব হরি 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 গোপাল ভোজ অপরূপ লীলা তব তরুণ কমার অপরূপ লীলা তব তরুণ কমার গিরিধারী গোপাল আর অপরূপ লীলা তব তরুণ কমার অপরূপ লীলা তব দেখো তরুণ কমার নীলাচলে যাবার আগেই পড়েছে সেই বালেশ্বর। বালেশ্বরে নেমে চিন্তা করছেন, তাই তো রেমনায় এলাম বুঝি। ওই দেখো ওর উপরে একটা হাড়ি চাপিয়ে দাও, তিনটে মাথা, ওর উপরে একটা হাড়ি চাপিয়ে দাও, দেখবে রান্না হয়ে যাবে। উনুন তৈরি করেছে, চলেছেন হোমা কীর্তন কোন দিকে হচ্ছে? আর একবার হাসিটা দাও তো দেখি, এদিকে তাকা, ওই যে আরে কপাল রে বাবা, কয়বার বলবো। বুঝেছেন কীর্তন শোনা, দেখেছেন এ কীর্তন শুনে লাভ আছে কোন? বালেশ্বরে রেমুনার মন্দিরে এসে যখন দাঁড়ালেন পরিগোসাই, ঠিক তখন সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলায় রেমুনার গোপীনাথকে দ্বাদশটি মৃৎপাত্রে অর্থাৎ ১২টি মাটির ভাণ্ডে ক্ষীরভোগ নিবেদন করে দেওয়া হয়, যে ক্ষীরভোগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, যে ক্ষীরভোগের নাম হচ্ছে অমৃত কেলি। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, আবার সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, আর সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, আবার সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, ভোগ দ্বাদশ মিতি পাত্র ভরি অমৃত সমান, আবার দ্বাদশ মিতি পাত্র ভরি অমৃত সমান, গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধি জহর, গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধি জহর, পৃথিবীতে ঐছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে ঐছে ভোগ
কাহা নাহিয়া না না নাই তুলো না না নাই তুলো না নাই তুলো না নাই তুলো না তোমরা কোথাও পাবে না কোথাও পাবে না এই অমৃত কেলি ভগ কোথাও পাবে না এই অমৃত কেলি ভগ কোথাও পাবে না পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া আবার পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া কাহা নাহিয়া মনে মনে চিন্তা করছেন পুরী গোসাই না জানি ক্ষীরের স্বাদ কত সুন্দর আমি স্বাদটা যদি জানতে পারতাম কেমন আমি আমার গোপালকে নিয়ে খাওয়াতাম অযাচিত ক্ষীর প্রসাদ অল্পে যদি পাই স্বাদে জানি তৈছে ক্ষীর আমার গোপালে লাগাই কিন্তু পরক্ষণে চিন্তা করছেন ছি 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 এ আমি কী করলাম আমার মধ্যে লালসা জন্মালো আমার মধ্যে লালসা জন্মালো এ আমি কী করলাম গো সেই মুহূর্তে ভাবুন নিজের জন্য নয় গোপালকে খাওয়াবেন বাসনা জেগেছে তাই নাকি লালসা তাহলে আমরা কোথায় পড়ে আছি ওই রেমুনা গ্রামের শেষ প্রান্তে গিয়ে কীর্তন করছেন আর এদিকে রেমুনা গ্রামের পূজারি প্রতিদিন দ্বাদশটি মৃৎপাত্র অর্থাৎ ১২টি মাটির ভাণ্ড ভোগ যখন দেন গুনে দেয় বাবা ওই ১২টা মাটির ভাণ্ড আবার যখন ভোগ নিবেদন হয়ে যায় আবার গুনে ১২ করে কিন্তু আজকে গুনে দিলেন বটে গুনে বার করতে ভুলে গেলেন ভুলে তো যাবেনই না হলে ভগবান যে তখনই ধরা পড়ে যাবেন গো ভগবান চিন্তা করছেন আমার ভক্তের মনে বাসনা জেগেছে তার ভগবান কি খাওয়াবে তাই ভগবান কি করলেন ওই ১২টি মাটির ভাণ্ড থেকে একটা মাটির ভাণ্ড তুলে নিয়ে নিজের পিতবাসনের আড়ালে এমন করে রাখলেন যাতে কেউ দেখতে না পায় যাতে কেউ বুঝতে না পারে পূজারে বৈষ্ণব এতক্ষণ যখন শুনলে ৫ মিনিট একটু এটা আস্বাদন করো মনে মনে চিন্তা করছেন ভগবানকে আজকে সেবা দিলাম বটে কেমন হলো জানি না পূজারি বৈষ্ণব প্রসাদী জায়গাটাকে পরিষ্কার করে ভাণ্ডটাকে মেজে ধুয়ে ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছেন আর ওই যে মাধবেন্দ্রপুরীর অন্তরের কথা এটা আমার ভগবান শুনে ফেলেছেন ভগবান তো চুরি করে বসে আছে মাধবেন্দ্রপুরী তিনি তো বসে কীর্তন করছেন পূজারী বৈষ্ণব তিনি তো জানতেও পারলো না তার ভগবান আজকে চুরি করেছে যখন ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে ঘুমিয়ে পড়েছেন অধিক রাত্রিতে ভগবান নিজের মন্দিরের দ্বার নিজে উন্মোচন করেছেন খুলেছেন এক পা দুপা করতে করতে ওঠো হো পূজারী দান করো বিমোচন বিমোচন রাখিয়াছি আমি ওই সন্ন্যাসীর সন্ন্যাসীর কারো পূজারী ওঠো উঠে দেখো আমি আমার প্রীতবর্ষণের আড়ালে একখানি ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছি হ্যাঁ কি বলছো দয়াময় তুমি চুরি করেছ কার জন্য কিসের জন্য আমি চুরি করেছি না করে পারলাম না আমি চুরি করেছি আমার এক ভক্তের জন্য যার নাম মাধবেন্দ্রপুরী সে কত বড় বৈষ্ণব যার জন্য তুমি নিজের হাতে চুরি করেছ আজ আমি দেখতে চাই আমি তার চরণদলি অঙ্গে মাখতে চাই যে কতখানি বৈষ্ণবতা অর্জন করলে ভগবান তার জন্য চুরি করতে পারে সেই মুহূর্তে শুদ্ধ বসন পরিধান করে মন্দিরের দরজা খুলে দেখছেন যেভাবে
করেছে সেভাবেই চুরি করে বসে আছেন। কে বলে তুমি পাষাণ দেবতা? তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। বাপ দয়াল ভয় হরি কিবা বুঝি কিবা জানি আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে কেন ভেবে মরে ঠাকুর, তুমি কখনো দুষ্টকে দমন করবার জন্য হয়েছ ভয়াল, আবার কখনো কাঙাল ভক্তবৈষ্ণবকে কৃপা করবে বলে হয়েছ দয়াল। কে বলে তুমি পাষাণ দেবতা? ওই ক্ষীর ভাণ্ডটা পূজারী বৈষ্ণব, আস্তে আস্তে আপনাদের কাছে বিশেষ অনুরোধ। ক্ষীর ভাণ্ডটা যখন পূজারী বৈষ্ণব ভগবানের হাত থেকে নিয়েছেন, যখন মস্তক পরে ধারণ করেছেন, অষ্ট সাত্ত্বিক ভাবের বিকার জেগে উঠল। কে আছো কোথায় আছো মথবেন্দ্রপুর, কে আছো কোথা আছো মাধবেন্দ্র পুরি, কে আছো মাধবেন্দ্রপুরি, যার লাগি আমার গোপি না ও গো ক্ষীর কইলা চুরি, কতখানি বৈষ্ণবতা অর্জন করেছ বৈষ্ণব? অন্ধকারের মধ্যে চলেছেন মাধবেন্দ্র পুরীর কাছে ওই ক্ষীর ভোগটা পৌঁছে দেবার জন্য, আর ওদিকে পুরী বৈষ্ণব বসে বসে গাইছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ হরি হরি বল হরি বল ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ আরে ভজ গোবিন্দ আমি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ আমি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ আমি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ
ভজ গোবিন্দ। আমি মাধবেন্দ্রপুরী বসিয়ে ওখানে তোমার সম ভাগ্য বানার নাহি ত্রিভুবনে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দমে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম বলো ভজ গোবিন্দম 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 ভজ গোবিন্দম। বসে বসে কীর্তন করছেন, আর যেই না পূজারি বৈষ্ণব ক্ষীর ভাণ্ডটা দিতে যাবেন, তুমি কতখানি বৈষ্ণবতা অর্জন করেছো, ভগবান তোমার জন্য চুরি করেছেন, কথাটা শুনে কানে আঙুল দিলেন মাধবেন্দ্রপুরী। যশ খ্যাতি প্রতিষ্ঠা সে যে শুকরের বেষ্টা, যে বৈষ্ণব হবে সে যশ চায় না, যে বৈষ্ণব হবে সে খ্যাতি চায় না গো, যে বৈষ্ণব হবে সে প্রতিষ্ঠা চায় না। তিনি যে অযাচক বৃত্তি গ্রহণ করেছেন, ক্ষীরভাণ্ডটা তো চাইতে পারছেন না, পূজারী বৈষ্ণব যখন কৃপা করে দিয়েছেন কিঞ্চিত ক্ষীরপ্রসাদ জিহবগ্রে দিয়ে বাকি ক্ষীরটাকে সর্বশরীরে লেপন করলেন, আর বললেন ক্ষীর যদি প্রসাদ হয় ভাণ্ডটাও তো প্রসাদ, এই ভাণ্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি আমার পীতবাসনের সঙ্গে বেঁধে নেব, শুধু গৌরভক্তমণ্ডলী লীলা বিশ্রামে রাখবো, পরবর্তী সম্প্রদায় এসে দাঁড়িয়ে আছে, যদিও নটা অব্দির সময় ছিল, এখন 9:35 বাজে, এটা ওই আমার স্বভাব হয়ে গেল। বলিয়া মনি কৃষ্ণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, বলিয়া মনি কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা কবে, বলিয়া মনি কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা কবে, কবে গোপীনাথের চরণ পাব, গোপীনাথের চরণ পাব, কবে গোপীনাথের চরণ পাব, কবে গোপীনাথের চরণ পাব, করুণা করে দেখাবা দেবে কি বলো 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 এমন কৃষ্ণ প্রেম দয়াময় কবে বা কবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, নিতাই গৌর হরি বলিনি তাই গৌর হরি মা, গৌর হরি বলিনি তাই গৌর হরি মা, তাই গৌর হরি বলিনি তাই গৌর হরি মা, গৌর হরি বলিনি তাই হরি মা, জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব, রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে, 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 গোবিন্দ রাধে সম জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ, একবার হরি হরি বল, সাধুগুরু বৈষ্ণব প্রমানন্দে একবার হরি হরি বল, বঞ্ছা কল্পতরু ভর্ষকে মাসন্দ ভয়ে বাছে পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো, জয় নিতাই জয় গুর জরাধে সম জয় বলদেব চন্দ্র কি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। পরবর্তী সম্প্রদায় এসেছে, আপনারা বসুন।